আলহামদুলিল্লাহিকা ফাউস আলাহ মা আলিবাদ হিল্লেদি মুস্তাফা আমাবাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তারা আহ ফ্যামিলি পরিবারের সকল সদস্যগণ একই বাড়ির সীমানাতে বসবাস করে সেই ক্ষেত্রে শরীয়ী পর্দা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে এবং অন্যান্য শরীয়তের বিধান পালন করাও কিছুটা সমস্যা দেখা দিচ্ছে অথচ পিতামাতা বলছে যে না তোমাকে এই বাড়িতেই থাকতে হবে এখন আমি এই বাড়িতে থাকলে নিশ্চয় আমার আল্লাহর আদেশ পালনে বিঘ্ন ঘটছে সেই ক্ষেত্রে কি পিতা মাতা যদি আমার উপরে ক্ষিপ্ত হয় আমি তাদের থেকে দূরে কোথাও অবস্থান করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে কি আমি গুণাগার হব এবং এই ক্ষেত্রে কি পিতামাতার আদেশ পালন করা কি জরুরি অকুল অবিল্লাহী তোফিয়াকা ভাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য এই ব্যাধিতে কমবেশে আমরা অনেকে আক্রান্ত আসলে এজ এ মুসলিম হিসাবে শরীয়তের পিতা মাতা ভাই ব্রাদার নির্বিশেষে সকলকেই মেনে চলা উচিত কিন্তু পরিবেশ পারিপার্শ্বিকতা কথা এইগুলো অনেক সময় বেশ কিছু শরীয়তের বিধান পালন করতে বাধা সৃষ্টি হয়ে যায় আর মানুষ অনেক সময় এই সামাজিকতাকে প্রাধান্য দিতে যে আল্লাহর অবাধ্যমূলক কাজ করতে কুণ্ঠাবোধ করে না কোশ্চেন কালো কোনো মুসলমানের এটা সমীচীন নয় তাহলে সবার আদেশের পূর্বে আমাকে আল্লাহর আদেশকে সর্বদাই অগ্রাধিকার দিতে হবে যেই কাজ করলে পিতামাতা সকলেই আমাকে খুব স্নেহ করবে আমাকে খুব মোহাব্বত করবে কিন্তু আমার আমার আল্লাহ আমার প্রতিপালক আমার প্রতি নাখশ হবে সেই ক্ষেত্রে আমার আল্লাহকে নাখশ করে আল্লাহর নাফর মানে করে পিতামাতা কেন পৃথিবীর কোনো ব্যক্তির সন্তুষ্টি অর্জন করা এটা ঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন লা তোয়াআতা লি মাখলুক ফি মাআসিয়াতি আল খালিক আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না এটি হচ্ছে মুসনাদে আহমদ এসেছে বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে নাফার মানে কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না নিশ্চয় আনুগত্য এটা কল্যাণের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আনুগত্য করতে হবে তাহলে স্ত্রীকে পর্দা রাখা এটা আমি স্বামী হিসাবে আমার উপরে অবশ্যই কর্তব্য কারণ আমার স্ত্রী সে পর্দা পালন করতে চায় অথবা সে না চায় অবশ্যই আমাকে সেই পর্দা পালন করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত সেগুলো অবশ্যই আমাকে করতে হবে আমি যদি আমার স্ত্রীকে লাগামীনভাবে সেরে দিই তাহলে কিন্তু আল্লাশ যে আমাকে দায়ুষ হিসাবে গণ্য করা হবে আর দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুষ হচ্ছে ওই কাপুরুষ যে স্ত্রীকে লাগামহীনভাবে স্ত্রী যা চাচ্ছে সেইটা করতে সে তাকে স্বাধীনতা প্রদান করেছে একা একই মার্কেটিং করছে একা একই এক স্থান থেকে অপর স্থানে যাতায়াত করছে মাহরাম সারাই এগুলো আমি স্বামী হিসাবে জানি জানা সত্ত্বেও আমি ঢিল দিয়ে রেখেছি তাহলে আল্লাহর লিস্টে আমাকে দায়ুষ হিসাবে গণ্য করা হবে সুতরাং ভাইকে বলবো বা ভাইয়ের মতন যারা আমরা এই সমস্যা ফিল করছি সকলকেই বলবো যে আল্লাহর অর্ডারকে সময় আমাকে সবার উর্ধে রাখতে হবে হ্যাঁ পিতামাতার আনুগত্য করা ছেলে হিসাবে আমার উপর ওয়াজিব আমি যে পিতামাতার অর্ডার মান্য করব। কিন্তু কোন ক্ষেত্রে যেইগুলো হচ্ছে ভালো আমলের ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে যেইগুলো মানে উপকার হবে মানে যেইগুলো অর্ডার পালন কর আল্লাহ খুশি হবেন সেইগুলো সেই ক্ষেত্রে অবশ্যই আমি পিতামাতার অর্ডার পালন করব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিম তিনি তার ইখতিয়ারাত নামক কিতাবের একশো চোদ্দ পৃষ্ঠায় বলেছেন ইনসান ফি ফাসে ফাসিকাইন ব্যক্তির উচিত যেই ভালো কাজের ক্ষেত্রে নাফার মানি যে কাজগুলো নয় সেই ক্ষেত্রে অবশ্যই পিতামাতার আনুগত্য করা যদিও পিতামাতা ফাঁসে হয় অর্থাৎ তাদের মধ্যে আমলের কুমতি আছে কিন্তু সে যদি আমাকে ভালো কাজের আদের আদেশ করে সেই ক্ষেত্রে অবশ্যই পিতামাতার আদেশ পালন করতে হবে যদিও তারা ফাসেক হয় না কেন সুতরাং এইগুলো হচ্ছে যেগুলোতে পিতামাতার উপকার আছে এবং সেলের উপর কোন ক্ষতি মানে কোন ক্ষতি বা কোনো অপকার সাধিত হবে না সেলের জন্য সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা পালন করতে হবে রাসুসাম বলেছেনসলিম মুসলিম হাদিস আহ শেখ আল্লামা আহ আল হাফিজ হাউল্লাহ তিনি বলেছেন আলমার মামুর আতুন বিত আতিল্লাভান স্ত্রী অবশ্যই স্বামীর আনুগত্য করবে কিন্তু কোন ক্ষেত্রে যেইগুলো হচ্ছে আল্লাহর এটা আতের মধ্যে হবে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর আনুগত্য করবে পিতামাতার আনুগত্য করবে কিন্তু স্বামী যদি তাকে এমন আদেশ করে যে আদেশ পালন করলে আল্লাহ নাখশ হবে পিতামাতা তাকে এমন আদেশ করে যে আদেশ পালন করলে আল্লাহ নাখশ হবে সেই ক্ষেত্রে স্বামী পিতামাতা কেন কোনো রাষ্ট্রপ্রধান আহ অলিউল আমর কাহরে আনুগত্য পালন করা যাবে না আল্লাহ রব আলমিন আমাদের সকলকেই যেন আমরা প্রতিটি ক্ষেত্রে আতিউল্লাহ আতিউর রসুল এটাই যেন আমাদের আসন মূল্য হয় যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে যে যদি পৃথিবীর সকলেই যদি আমার প্রতি নাখোশ হয় তাতে আমার কিছু যায় আসে না সারা অনেকেই বলে দজ্জন যেদিকে আল্লাহ সেদিকে এই বাক্যটি ভুল বরণ হক যেদিকে আল্লাহ সেদিকে যদিও হক একজন হোক না কেন ছোট্ট একটি ঘটনা এসেছে সাদ বিন আবি অক্কাস রদি আল্লাহ তালা আনহু তিনি ইমান দজজনের যে সুসংবাদ দেয়া হয়েছিল তিনি একজন যখন তিনি ইসলাম ধর্মগ্রহণ করলেন তখন গ্রামের লোকজন তার বিরুদ্ধে চারণ করতে লাগলো কিন্তু গ্রামের লোকজন জানে যে সা তার মায়ের অত্যন্ত অনুগত এবার মায়ের কাছে এসে ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তোমার ছেলে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে শুনেছি তোমার ছেলে নাকি তোমার অত্যন্ত অনুগত ঠিক তুমি কেমন সন্তান জন্ম দিয়েছ এইভাবে মায়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ সাদ সারাদিন রাসুলের সংস্পর্শে থাকেন যখন বাসায় আসেন তখন দেখে যে মা তাকে ক্ষিপ্ত হয় মায়ের কপালে চুমু দেয় হাতে চুমু দিয়ে মাকে বুঝায় যে ওদের কথায় কর্ণপাত করবা না ওদের কথা মানবা না আমি তোমার ভালো চাই আমি তোমার মঙ্গল চাই যাই হোক কোনো একদিন মা সিদ্ধান্ত নিল যে সাদ যখন আমার কথা শুনছেই না আমি পানাহার থেকে বিরত থেকে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো এই অবস্থা আমার মৃত্যু হয়ে যাবে আর লোকেরা বলবে যে তার মাকে হত্যা করেছে এসে দেখলেন যে মা নেই খুঁজতে খুঁজতে যাই মাকে আদর করলেন কপালে চুমু দিলেন হাতে চুমু দিলেন চলুন আম্মু ঘরে যায় কিন্তু মা সিদ্ধান্ত নিয়েছে যে না আমি অবস্থায় মৃত্যু বরণ করব। যতক্ষণ না তুমি এই যেই ধর্ম গ্রহণ করেছো এটা পরিত্যাগ না করবো মাকে বিভিন্নভাবে বুঝানোর পরও যখন মা বুঝছে না এবার সাদ তার আল্লাহর আদেশ পালন রাসুলের আনুগত্যের ক্ষেত্রে এতটাই দৃঢ় ইমান অন্তরে ধারণ করেছিলেন তিনি স্পষ্ট স্পষ্টভাষ্য বলে দিলেন ইয়া উম্মা তাইলামিন আল্লাহ হিলাউকান তেলাকে মিয়াতু নাফস হারাজাত আমামি নাফসান নাফসান মা তারাকতু দি নেহা জালিশাই ফাইন শিখতে ফাকুলি ওয়াইন শিখতে তাকুলি ফাঁকালা আল্লাহর কসম খেয়ে বলতেছি হে আমার মা এই মুহূর্তে যদি আল্লাহ আপনাকে একশোটা যদি নফস দান করে আপনার মধ্যে আর একশোটা নফস আমার সম্মুখে এক একটা করে যদি নির্গত হয়ে যায় বেরিয়ে যায় তবুও আমি এই দিন কোনো কিছুর বিনিময়ে আমার এই দিন আমি পরিত্যাগ করতে পারবো না এখন সেটা আপনার ইচ্ছা পানাহার করুন আর না করুন ছেলে দেখল যে না ছেলে আমার কল্যাণ চায় অবশেষে মা তিনি এই অঙ্গীকার ভঙ্গ করে পানাহার করলেন তো আমাদের এইভাবে ভূমিকা রাখতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর আদেশকে জন্য আমরা সময় মানে বড় হিসাবে দেখে আমল করতে পারি এই আল্লাহ আমাদেরকে দান করুন